সিলেটে করোনা বেমারিত চিকিৎসার লাগি হাসপাতাল বাড়ানি হইলেও অভাব রই গেছে আইসিইউর। খরচ বেশি হয় প্রাইভেট হাসপাতালে যাইতে পারার না গরিব আর মিডিল ক্লাস পরিবারের মানুষ। দেশ আত্মহীনবার বাড়ি গেছে করোনা ভাইরাসে মারা যাওয়া, কিছু চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরো 55 জন। সিলেটের কয়েকটা বর্ডারও ইন্ডিয়ার বিএসএফ আর হাসি অগলর গুলি খাইয়া মারা গেছেন সাই বাংলাদেশি। ইতা বনখরের লাগি খামো নামছে বিজেপি। সিলেট বিভাগও প্রত্যেক দিনও বেশি বেশি করে মিলের করোনা বেমারি। বেমার থেকে ভালো মানুষের সংখ্যা দেখিও খুশি হইরা ডাক্তার হল। আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরতকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। অতবিল হঞ্চিলা শিরোনাম এখন অনবা ফুরা খবর। সিলেটে প্রত্যেক দিন বাড়তেও আছে করোনা বেমারি, একলগে বাড়ির হাসপাতালে ভর্তি হওয়া মানুষও। অতদিন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল আছিল করোনা চিকিৎসার লাগি একমাত্র হাসপাতাল। 100 বেডর এই হাসপাতাল রোগীদের পড়ি যাওয়ায় গেছে মাস নয় আর একটা সরকারি হাসপাতালও আরম্ভ হয়েছে করোনা চিকিৎসা। চলতি মাসও চিকিৎসা দেওয়া আরম্ভ হইব সিলেটের আর একটা হাসপাতালও। করোনা বেমারিন্তর চিকিৎসার লাগি হাসপাতালের আইসোলেশন বেড বাড়ানি হইলে আইসিউর অভাব রই গেছে। একমাত্র সরকারি হাসপাতালও আইসিউ বেড না পাইয়া খুব বেমারও ফলা মানুষ হল জান লইয়া টেকাত ফর্স হইন। খরচ বেশি হওয়ায় গরিব আর মিডিল ক্লাস পরিবারের মানুষ প্রাইভেট হাসপাতালে যাওয়ার সাহস করেন না। গেছে এপ্রিল মাসের ফয়লা সিলেটে 100 বেডের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরম্ভ হয়েছিল করোনার চিকিৎসা। মাত্র 2টা আইসিউ বেড আছিল ই হাসপাতালে। দিন দিন বেমারি বাড়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের চেষ্টায় আইসিউ ইউনিট বাড়াইয়া বানি হয়েছিল আরও 12টা বেড। রবিবার মাদান পর্যন্ত আইসিউর 14টা বেডও রুগী ভর্তি আসলা। হাসপাতালের ওয়ার্ড আর কেবিন মিলাইয়া 82টা বেডের মাঝে রুগী আসলা 73টা। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন হাসপাতালের ওয়ার্ডে মাত্র কয়েকটা সিট খালি আছে, আইসিউত কোনো সিট খালি নাই। বাইরে বা ভিতরের কোনো রোগীর শরীর বেশি খারাপ হইলে তানে আইসিউ নেওয়ার সুযোগ নাই। ইবাইতি গেছে জুন মাসের 26 তারিখ 31 বেডের খাদিমপাড়া সরকারি হাসপাতালে আরম্ভ হয়েছে করোনার চিকিৎসা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে ই হাসপাতালে চিকিৎসা খামর উদ্বোধন করছেন। ওখন 31 বেডর দক্ষিণ সুরমা উপজেলা হেলথ কমপ্লেক্সও করোনা চিকিৎসার লাগি রেডি করা ওর করে জানাইছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে। খাদিমপাড়া আর দক্ষিণ সুরমা হাসপাতালে করোনা চিকিৎসার লাগি টেকা দিয়ে সাহায্য করছেন সিলেট কিডনি ফাউন্ডেশন আর প্রবাসী হকলে। কিন্তু এই 2 হাসপাতালের কোনোটাতো নাই আইসিইউ, খালি আইসোলেশনে রাখার ব্যবস্থা আছে। এর বাদে উসমানী হাসপাতালের 2 ওয়ার্ডও করোনা চিকিৎসা দেওয়া আরম্ভ হইলেও অন্য বেমারীদের কথা চিন্তা করিয়া আইসিইউ ব্যবস্থা করা যায় না। ফয়লা ফয়লা করোনা বেমারি বা লক্ষণ আল্লাহ বেমারীন্তরে গস্ত না সিলেটের কোনো প্রাইভেট হাসপাতালে। এখন 2টা হাসপাতালও করোনা ইউনিট খুলে হয়েছে, কিন্তু ই 2 হাসপাতালে যে বিল আয় ইতা হুনিয়া গরিব আর মিডিল ক্লাস পরিবারের মানুষহীন ভর্তি হওয়া চিন্তাও করেন না। এর লাগি কোনো রোগীর শরীরের অবস্থা খারাপ হইলেও লইয়া আয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, কিন্তু বেড না থাকায় আইসিউ জায়গা দেওয়া যায় না। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুস রহমানে জানাইছেন ওখন 14টা আইসিউ আর 2টা ডায়ালিসিস বেড দিয়া শামসুদ্দিন আহমদ হাসপাতালে বেশি বাদ অবস্থার করোনা বেমারীন্তরে চিকিৎসা দেওয়ার। ই হাসপাতালে আরও 60টা বেড বনের খামসলের। প্রত্যেক দিন বাড়তেও আসুন করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা। দেশ করোনা বেমারে মারা যাওয়া মানুষের সংখ্যা 2000 ছাড়াইয়া গেছে। গেছে 24 ঘন্টায় ই বাইরা জান নিছে আরও 55 জনের আর নয়া করে বেমারি পাওয়া গেছে আরও 2738 জন। রবিবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার অনলাইন বুলেটিন নোয়াইয়া দেশের করোনার শেষ হাল হকিকত জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাই জানাইছেন গেছে 24 ঘন্টায় পরীক্ষা করায় 13,988টা স্যাম্পল, নয়া পরীক্ষা 2,738 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। ওহান পর্যন্ত আমরার দেশ 1,62,417 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,46,062টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত শনাক্ত 1,62,417 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.57% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.26%। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরও 55 জন আর হলতায় দেশে মারা গেছেন 2,052 জন। করোনায় নয়া করে যে 55 জন মারা গেছেন তান্তানোর মাঝে 37 জন বেটা আর 18 জন বেটি মানুষ। ওহন পর্যন্ত ই বেমারে 628 জন বেটি আর 1,626 জন বেটা মানুষ মারা গেছেন। দেশে বেমারি জেলান বাড়া
ওলান বালা মানুষের সংখ্যা বাড়া হইয়া ডাক্তার নাসিমায় জানাইছুন বাসা তার হাসপাতালে চিকিৎসা লইয়া ই বেমার থেকে ভালো হয়েছেন নয়া করি আরো 1960 জন সকলতা ই বেমার থেকে আমরা দেশ 72625 জন ভালো হয়েছেন 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1904 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 72625 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.72%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এ পর্যন্ত 2052 জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। সিলেটের কয়েকটা বর্ডারও গেছে 3 মাসে 60 জন বাংলাদেশের জান গেছে ইন্ডিয়ার বেসেফ আর খাসি অগলর গুলি খাইয়া তারা মারা গেছেন এই সময় দুঃখ পাইছেন আরো 8 জনে বিজিবি সিলেট সেক্টরের 48 ব্যাটালিয়নের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল আহমদ ইউসুফ জামিলে জানান সিলেট জেলার গোয়েনঘাট কোম্পানিগঞ্জ আর জৈন্তাপুর উপজেলার বর্ডারে দি মানুষে গরু গুয়া আনারস খাটল চুরি করা আর লগে ফাস্টফুড ছাড়া ইন্ডিয়া থামাই যায় ইতা খামখাজ ইদানিং বেশি বাড়ি গেছে গেছে 3 মাসে ইতা খামখাজ করার সময় ইন্ডিয়ার বিএসএফ আর খাসি অগলর গুলি খাইয়া 60 জন মারা গেছেন আর 8 জন আহত হয়েছেন বিজিবির মতে বর্ডারে দি পাসপোর্ট ছাড়া হামানির কারণেও ইতা মারা যাওয়ার ঘটনা ঘটে ইতা বন করার লাগি খামা নামছে বিজিবি হনর প্রশাসন পুলিশ আর জনপ্রতিনিধি অহলরে লগে লইয়া বর্ডার এলাকার মানুষরে হুঁশিয়ারি আর অতা এলাকার মানুষরে খাম কাজ লাগানোর চেষ্টা করা হইব লগে বর্ডার মানুষ লইয়া ইন্ডিয়ার বিএসএফ রে শক্ত করে নিন্দা আর প্রতিবাদ জানানি হইব যারা বাংলাদেশি মানুষ মরছেন তারারে আইনের কাছে সমঝাইয়া দেওয়ার লাগি বিএসএফ রে তাগদা দেওয়ার সিদ্ধান্ত হইছে সিলেট বিউ24.কমের সৌজন্যে এখন জানানিওর জুলাই মাসের 5 তারিখ রবিবার বিয়ার পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ প্রত্যেক দিনও বেশি করে মিলের করোনা বেমারি মানুষ যত বেশি টেস্ট হয় অত বেশি মিলে নয়া বেমারি ইবাই দি লগে লগে ই বেমার থেকে মানুষ বালা হইরা ইলান বেশি করে মানুষ বেমার থেকে বালা হয় ডাক্তার হলো খুশি হইরা শনিবার নয়া করে বেমারি মিলছে আরো 60 জন এর মাঝে সিলেট জেলার 26 জন আর হবিগঞ্জ জেলার আসন 36 জন আর গেছে একদিনে করোনা বেমার থেকে ভালো হয়েছেন নয়া আরো 73 জন এর মাঝে সিলেটের 22, সুনামগঞ্জের 35, হবিগঞ্জের 3 আর মৌলভীবাজার জেলার 13 জন রবিবার বিয়ান 8টা পর্যন্ত সব মিলিয়ে সিলেট বিভাগ বেমার পড়া মানুষ আসলা 5100 জন এর মাঝে সিলেট জেলার ওইলা 2758 জন সুনামগঞ্জের 1062, হবিগঞ্জের 758 আর মৌলভীবাজারের 522 জন গেছে 24 ঘন্টায় মারা গেছেন সিলেট জেলার আরও 2 জন সিলেট বিভাগ এখন পর্যন্ত মারা যাওয়া মোট 86 জনের মাঝে সিলেট জেলারও আছেন 68 জন বাকি 18 জনের মাঝে সুনামগঞ্জের 7 জন হবিগঞ্জের 6 জন আর মৌলভীবাজারের 5 জন আছেন বেমার থেকে ভালো হওয়া 973 জন লইয়া সিলেট বিভাগ এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন 1698 জন সরকারি হিসাব মতে এখন পর্যন্ত 3402 জন বেমার আছেন সিলেট বিভাগ। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর ওকে দেখার লাগে সকলরে ধন্যবাদ।